চট্টগ্রামে নিমতলাতে কভার্ড ফ্যান উল্টে সিএনজি চালিত অটোরিকশা চালক সহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। সকালে নগরীর নিমতলা মোড় থেকে 500 গজ দূরে এই দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি মইনুল ইসলাম জানান, রাস্তা ভাঙা থাকায় কভার্ড ফ্যান উল্টে অটোরিকশার উপর পড়ায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।